উৎসবের মেজাজে হর ঘর তিরঙ্গা অভিযান সফল করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে নাগরিকদের মধ্যে দেশপ্রেম জাগ্রত করার জন্যই সরকার এই উদ্যোগ গ্রহণ নিয়েছে। মহাকরণে এক সাংবাদিক সম্মেলনে কথা বললেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। স্বাধীনতার 75তম বর্ষ উদযাপন উপলক্ষে দেশের সর্বত্র আজাদী কা অমৃত মহোৎসব পালনের সিদ্ধান্ত নিয়েছে দেশের সরকার। এই কর্মসূচি বিগত এক বছর ধরে চলছে। দেশের নাগরিকদের মধ্যে দেশপ্রেম জাগ্রত করার লক্ষ্যেই এই ধরনের কর্মসূচি নেওয়া হয়েছে। 13 আগস্ট জাতীয় পতাকা উত্তোলন করা যাবে, সেই জাতীয় পতাকা 15 আগস্ট সূর্যাস্তের সঙ্গে সঙ্গেই নামিয়ে নিতে হবে। পাশাপাশি তিনি বলেন, রাজ্য সরকারও রাজ্যের সমস্ত অংশের নাগরিকরা যাতে তাদের বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন করতে পারে, এর জন্য রেশন দোকানের মাধ্যমে তা প্রদান করা হচ্ছে। এর জন্য রাজ্য সরকার থেকে একটি দাম নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেন, তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে রাজধানীর উজ্জয়ন্ত প্রসাদ প্রাঙ্গণে, সিটি সেন্টারের সামনে, এমবিবি কলেজের সামনে এবং কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের সামনে সেলফি বুথ স্থাপন করা হবে। এই বুথ থেকে জাতীয় পতাকার সঙ্গে ছবি তুলে হর ঘর তিরঙ্গা ওয়েবসাইটে দেওয়া যাবে। মিনিমাম প্রাইস যে প্রাইস আমরা নির্ধারণ করে দিয়েছি, সেই প্রাইসে ওরা এটা পাবে। এখানে হর ঘর তিরঙ্গা কর্মসূচিকে আরো যাতে রাজ্যব্যাপী আমরা প্রচারের উপর আমরা গুরুত্ব দিয়েছি, তো বিভিন্ন জায়গায় হোর্ডিং, ফ্ল্যাগস ইত্যাদি লাগানো হয়েছে। FM চ্যানেলের প্রচার অভিযান চলছে, অডিও ঘোষণা বাংলা ও কক্সবাজার ভাষায় প্রচার করা হচ্ছে। আপনারা নিশ্চয়ই শুনেছেন আমার চিফ মিনিস্টার মাধ্যমে আমি আবেদন রেখেছি জনসাধারণের কাছে। এছাড়াও বাংলা ও হিন্দি ভাষায় প্রেরণামূলক ভিডিও তৈরি করা হবে, সেটাও এর মধ্যেই আপনাদের সামনে আসবে। এবং বিশিষ্ট যেসব ব্যক্তিবৃন্দ আছে, বিশিষ্ট সমাজের যারা বিশিষ্ট জনেরা আছে, তাদের দ্বারা স্থানীয় টিভি চ্যানেলগুলোর মধ্যে আবেদন জানানো হবে, তাদেরকেও আমরা জানবো যাতে টিভি চ্যানেলের মাধ্যমে। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন, স্বাধীনতার 75তম বর্ষে দাঁড়িয়েও দেশের সব অংশের নাগরিক যেন বলতে পারেন যে তিনিও স্বাধীন দেশের একজন স্বাধীন নাগরিক হিসেবে বসবাস করছেন। স্বাধীনতা লাভের আনন্দ যেন সকলেই উপভোগ করতে পারেন, এই লক্ষ্যেই হর ঘর তিরঙ্গা কর্মসূচি। এই জাতীয় পতাকা উত্তোলন করবে, তারও যাতে ওই ওয়েবসাইটে উত্তোলনের পর সেটা দেয় সমস্ত মানুষ যাতে জানতে পারে, একটা সত্যিকারের অর্থে একটা উৎসবের মেজাজ যেন এই অভিযানটা সফল হয়, আমরা সেই ব্যবস্থা আমরা করছি। 17 জুলাই 2022 আমি মাননীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, একটু আগে আমি বলেছি অমিত শাহজি, কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী শ্রী জি কিষাণ রেড্ডি এবং কেন্দ্রীয় মন্ত্রকের আধিকারিকদের সাথে এই হর ঘর তিরঙ্গা কর্মসূচিকে সফল করার জন্য একটা ভিডিও কনফারেন্স করতে হয়েছে। এরপর আমি যেটা 25 জুলাই 2022 ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।